তাহলে তোমাকে প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছো ফার্স্ট ইয়ারে পড়ছো সেকেন্ড ইয়ারে পড়ছো থার্ড ইয়ারে পড়ছো সেমিস্টারের এক্সাম দিয়ে দিয়েছো কিংবা দেবে তোমাদের প্রত্যেকের একটা জিজ্ঞাসাবাদ রয়েছে সেমিস্টারের পরীক্ষার পাস ফেল কি যদি সাপ্লি আসে সেক্ষেত্রে কি হবে প্রত্যেকটা সেমিস্টার অনুযায়ী কত পার্সেন্ট কত নম্বরে পাস একই সাথে সেমিস্টারের রেজাল্ট নিয়ে একাধিক জিজ্ঞাসাবাদ রয়েছে কোন কন্ডিশনে আমরা সেমিস্টারে ফেল করে যাব সমস্ত কিছু সেমিস্টারে এ টু জেড ডিটেলসে অ্যানালাইজ করে এই ভিডিওতে তোমাদের সামনে প্রতিস্থাপিত করব যাতে তোমাদের সেমিস্টারের রেজাল্ট নিয়ে সেমিস্টার নিয়ে কোনো রকম ডাউট না থাকে কাজেই তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের আমার ভাই বোন রয়েছ ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমরা প্রত্যেকেই এই মুহূর্তে জানো তোমাদের সিবিসিএস এস সিস্টেমে কিন্তু পরীক্ষা হয় চয়েস বেস ক্রেডিট সিস্টেম এই সিস্টেমে এখন পরীক্ষা হয়ে থাকে এবং তোমাদের যে রেজাল্ট এবং পাস ফেলের যে নিয়ম সেটাও কিন্তু সেই এই সিবিসিএস সিস্টেমেই হয়ে থাকে এক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো তোমাদের যে সেমিস্টার নিয়ম রয়েছে এক্সামের সেই সেমিস্টার নিয়ম স্কুলের মতো না যে পাস ফেল রয়েছে এখানে নীতিগত কিছু রুলস রয়েছে পাস ফেল রয়েছে কিন্তু সেটা সীমিত কিছু কন্ডিশন রয়েছে এবং তোমাদের সেই অনুযায়ী একটা রীতিমতো পয়েন্ট হয় সেই পয়েন্ট অনুযায়ী তোমরা পাস করো তোমাদের পাস ফেল নিয়ে বলে রাখি প্রথমেই তোমাদের সেমিস্টার এক্সামের এর পাস মার্কসের কথা যদি বলি ঠিক আছে যে পাস মার্কস কী রয়েছে তোমাদের প্রত্যেককে একটা বিষয় বলে রাখি যে তোমরা অনার্স নিয়ে পড়ছো পাস নিয়ে পড়ছো প্রত্যেকের পাস মার্কস এক না আবার আলাদাও না এক একটা সেমিস্টারের ক্ষেত্রে এক এক রকম কন্ডিশনটা ভালো করে তোমাদের বুঝতে হবে যে এক কথাই বলে দেবো যে তোমাদের ফর্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট পেলে পাস সেটা কিন্তু নয় কিছু নিয়ম রেগুলেশন রয়েছে রুলস রেগুলেশন রয়েছে সেগুলোর মাধ্যমেই তোমাদের কিন্তু পাশের নিয়ম এই সিবিসিএস সিস্টেমে রয়েছে তো সিবিসিএস যে সিস্টেম রয়েছে সিবিসি বিসিএস যে সিস্টেম রয়েছে ঠিক আছে এই সিস্টেম অনুযায়ী আমি যদি বলি তোমাদের এ তো এক্ষেত্রে এ তোমাদের কিন্তু প্রথমেই তোমরা যারা অনার্সের ক্যান্ডিডেট রয়েছ ঠিক আছে অনার্সের ক্যান্ডিডেটের কথা যদি বলি যে তোমাদের অনার্সে কত নম্বর পেতে হবে তোমরা প্রত্যেকে জানো তোমাদের অনার্স পেপার একটা রয়েছে বাদ বাকি পাস পেপারও থাকে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে তো এখানে অনার্স পেপারের কথা যদি বলি যে অনার্স পেপার রয়েছে তোমাদের এর অনার্স পেপার সেই অনার্স পেপারে তোমাদের কত নম্বর পেতে হচ্ছে তোমাদের ফর্টি পার্সেন্ট মার্কস কিন্তু তোমাদের পেতে হবে ফর্টি পারসেন্ট মার্কস যদি তোমার থাকে তাহলেই কিন্তু তোমাকে পাস করানো হবে আদার ওয়াইজ কিন্তু ফর্টি পার্সেন্টের নিচে যদি তোমার নাম্বার থাকে তাহলে তোমরা পাস করবে না এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে একটা বিষয় বলে রাখি যদি বাই চান্সে তোমরা ফর্টি পারসেন্ট না পাও ফর্টি পারসেন্টের থেকে কম আসে ধরো থার্টি ফাইভ পার্সেন্ট পেয়ে গেলে অনার্সের ব্যাপারে তোমার ম্যাথ অনার্স রয়েছে বা ফিজিক্স অনার্স রয়েছে সেখানে থার্টি ফাইভ পার্সেন্ট পেয়ে গেলে তাহলে কি হবে তাহলে কি তুমি পাস করবে না না তোমাকে পাস করিয়ে দেওয়া হবে তুমি যে ফর্টি পার্সেন্ট রয়েছে এই ফর্টি পার্সেন্ট না পেয়ে এ তুমি যদি থার্টি পার্সেন্ট কিংবা থার্টি পার্সেন্টের আপ হও তাহলে কিন্তু তুমি পাস করে যাবে কিন্তু এই ফর্টি পার্সেন্ট নাম্বারকে তোমাকে তুলতে হবে এ এবং কোন ক্ষেত্রে তুমি ফর্টি পার্সেন্ট না পেলে একদম ফেল করবে তার প্রসিডিওর বলবো তার আগে পাশের যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের ক্ষেত্রে বিষয়টা একটু বলে রাখি তোমরা যারা পাসের ক্যান্ডিডেট রয়েছে ভালো করে এই জায়গাটা লক্ষ্য করো ও তোমরা যারা পাস ক্যান্ডিডেট রয়েছে ঠিক আছে পাস নিয়ে পড়ছো তোমাদের পাশে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু থার্টি পার্সেন্ট নাম্বার পেতে হবে থার্টি পার্সেন্ট যদি তোমার নাম্বার থাকে তাহলে তোমরা পাসের সাবজেক্টগুলোতে পাস করবে শুধুমাত্র পাসের ক্যান্ডিডেট না যারা অনার্স নিয়ে পড়ছো পাশের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টে তোমাদের থার্টি পারসেন্ট মার্কস পেতে হবে এটাই কিন্তু রুলস রেগুলেশন রয়েছে ইউজিসির গাইডলাইন অনুযায়ী যেখানে এ তুমি যদি থার্টি পারসেন্ট মার্কস পাও তাহলে পাস করছো মানে তোমাদের কাছে ক্লিয়ার করি কাউর যদি এই ধরো ও এখানে ষাটে পরীক্ষা হয় তাহলে তোমার কত পেতে হবে একশোর মধ্যে তিরিশ ইস এক্ষেত্রে এ তোমাদের ষাটের মধ্যে কি হচ্ছে হ্যাঁ এখানে আঠেরো নম্বর পেতে হবে আঠেরো নম্বর পেলেই কিন্তু ও তোমরা পাস করবে তাও ধরো পঞ্চাশে পরীক্ষা রয়েছে তাহলে কত পেতে হবে পঞ্চাশে যদি পরীক্ষা হয় তাহলে তোমাদের কী হচ্ছে পনেরো পেতে হবে মানে বুঝতেই পারছো থার্টি পারসেন্ট ন্যূনতম নম্বর পেতে হবে পাস সে পাস করার জন্য এক্ষেত্রে এক ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে এইবার বলে রাখি এই অনার্স কিংবা পাসের ক্ষেত্রে থার্ড ইয়ার পর্যন্ত যে রুলস রেগুলেশন রয়েছে তো তোমাদের প্রত্যেককে এই বিষয়টা মাথায় রাখতে হবে তোমরা যারা অনার্সের ক্যান্ডিডেট রয়েছে ভালো করে এই জায়গাটা ক্লিয়ার করো এই জায়গাটা অনেকে বোঝে না কিংবা তোমরা যারা পাসের ক্যান্ডিডেট রয়েছো তোমাদের কিন্তু প্রসিডিওর কি থাকে তোমাদের তিনটে ইয়ার হয়ে থাকে একটা হচ্ছে ফার্স্ট ইয়ার একটা হচ্ছে সেকেন্ড ইয়ার একটা হচ্ছে কি থার্ড ইয়ার ঠিক আছে এই তিনটে ইয়ারকে তোমাকে কমপ্লিট করতে হয় এক্ষেত্রে প্রত্যেকটা ইয়ারের কথা যদি বলি যে প্রত্যেকটা ইয়ারে কিন্তু ও দুটো করে তোমাদের এক্সাম হয় একটা কি একটা হচ্ছে অর্থ সেমিস্টার একটা হচ্ছে ইভেন সেমিস্টার এই যে দুটো সেমিস্টার হয় দুটো সেমিস্টারে তোমাদের এর কিন্তু অনার্স যারা রয়েছে তাদের ফর্টি পারসেন্ট পেলে সরাসরি তারা পাস করে যাচ্ছে ঠিক আছে পাশ নম্বর প্রত্যেকটা অনার্সের পেপারে ফর্টি পাস পেপারের কথা যেটা বললাম সেটা হচ্ছে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট পেলে পাস এক্ষেত্রে ধরো তুমি ফার্স্ট ইয়ারের এর দুটো এক্সাম রয়েছে অট সেমিস্টারে তুমি পেলে না থার্টি ফাইভ পার্সেন্ট পেলে বা ফর্টি পার্সেন্টের কম পেলে তো এক্ষেত্রে এ কি হবে তোমার এই যে থার্টি ফাইভ পার্সেন্ট পেলে তুমি ইভেন সেমিস্টার দিতে পারবে কোনো অসুবিধা হবে না পরের সেমিস্টার তোমরা দিতে পারবে তোমরা পাস করে যাবে কিন্তু এই যে ফর্টি পার্সেন্টের থেকে কত নম্বর কম আছে তোমার ফর্টি পার্সেন্টের থেকে ফাইভ পার্সেন্ট কম আছে এই ফাইভ পার্সেন্ট নাম্বারকে তোমাকে কী হচ্ছে এই ইভেন সেমিস্টারের সাথে তুলে নিতে হবে অর্থাৎ ইভেন সেমিস্টারে তোমার ফর্টি পার্সেন্ট তো এই সেমিস্টারে নাম্বার লাগছেই এবং আগের সেমিস্টারে যদি ফাইভ পার্সেন্ট কম আছে সেই ফাইভ পার্সেন্ট ওয়েটেজ তোমার ওপর পড়ে গেল মানে তোমাকে যদি এই ফার্স্ট ইয়ার সম্পূর্ণ পাস করতে হয় কোনো ওয়েটেজ তোমার মধ্যে না থাকে যে পরে সেটাকে কভার করতে হবে সেরকম ওয়েটেজ না রাখো তাহলে তোমাকে এই ফর্টি পার্সেন্ট প্লাস আগের ফাইভ পার্সেন্ট টোটাল ফর্টি ফাইভ পার্সেন্ট পেলে তোমরা এই ফার্স্ট সেমিস্টার সম্পূর্ণভাবে অনার্স পেপার ক্লিয়ার করতে পারবে ধরো ফর্টি ফাইভ পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট দেখা গেল তুমি সেটাও ইভেন সেমিস্টারে পেলে না দেখা গেলো এখানেও থার্টি ফাইভ পার্সেন্ট পেয়েছো এখানে তোমরা সেভেন থার্টি সেভেন পার্সেন্ট পেয়েছো তাহলে এখানে প্রথম সেমিস্টারে ফার্স্ট ইয়ারের তোমার হচ্ছে ফাইভ পার্সেন্ট কম ছিল সেকেন্ড সেকেন্ড সেমিস্টারে তোমার কি হচ্ছে এ সেকেন্ড সেমিস্টারে তোমার কি হলো এখানে তোমার থ্রি থ্রি পার্সেন্ট কম রয়েছে তাহলে ফাইভ পার্সেন্ট এবং থ্রি পার্সেন্ট সেটা সেকেন্ড ইয়ারে গিয়ে ফার্স্ট ইয়ারে তোমার টোটাল এইট পার্সেন্ট কম রয়েছে পাঁচ নম্বরের থেকে অনার্স পেপারে তাহলে এই এইট পার্সেন্টটা তোমাকে সেকেন্ড ইয়ারে গিয়ে এ ফর্টি পার্সেন্ট দুটো সেমিস্টার অর্ড সেমিস্টার ইভেন সেমিস্টারে তো তুলতে হচ্ছে প্লাস এইট পার্সেন্ট তোমাকে ক্লিয়ার করে দিতে হচ্ছে এ এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং সেটা সেকেন্ড ইয়ারের এই দুটো এই দুটোতে তোমাকে ফর্টি ফর্টি পার্সেন্ট করে পেতে হচ্ছে তোমাকে প্লাস এই দুটো এক্সামের মধ্যে যে কোনো এক্সামের মধ্যে কমপ্লিট করে দিতে হবে তারপরে তোমরা থার্ড ইয়ারের যে এক্সাম রয়েছে এ সেই এক্সাম দেবে এবং সেখানেও যদি মানে ধরো সেকেন্ড ইয়ারের অর্থ সেমিস্টার বা ইভেন সেমিস্টারও ফর্টি পারসেন্ট না ওঠে দেখা গেল থার্ড ইয়ারের মধ্যে তুমি আগে যে ওয়েটেজগুলো তোমার ছিল ও সেই ওয়েটেজগুলো তোমরা কভার করে ফেলেছো তাহলে তোমরা অনার্স নিয়ে পাস করে গেলে কি বললাম অনার্স নিয়ে পাস করে গেলে আবার বলছি যে ফার্স্ট ইয়ারে যদি 40% না থাকে সেকেন্ড ইয়ারেও যদি 40% না থাকে প্রত্যেকটা সেমিস্টারে তাহলে কোনো ব্যাপার না। তোমার অনার্স টিকে থাকবে এ থার্ড ইয়ারেও যদি তোমার 40% প্রথম সেমিস্টারে না থাকে তাও টিকে থাকবে টোটাল তিনটে সেমিস্টার তিনটে ইয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার মিলিয়ে টোটাল যে ছটা সেমিস্টার হয় প্রত্যেক ইয়ারে দুটো করে সেমিস্টার ছটা এই ছটা সেমিস্টারের ছটা সেমিস্টারের টোটাল যদি ফর্টি পাও তাহলে তোমার অনার্স কি হচ্ছে তুমি করছো যদি দেখা গেল তিনটে সেমিস্টার তো তোমরা দিলে এরকম ওয়েটে থাকতে থাকতে ছটা সেমিস্টারে তোমরা ফর্টি পারসেন্ট নাম্বার পেলে না তাহলে কি হবে তুমি কি ফেল করবে না ফেল করবে না তাহলে তুমি পাস করবে কিন্তু তোমার আর দেখা গেল ফর্টি পারসেন্ট তোমার নেই অনার্স পেপারে তোমার রয়েছে থার্টি ফাইভ পারসেন্ট তাহলে এ তুমি পাস করে যাবে কোনো অসুবিধা নেই তুমি পাস করে গেলে কিন্তু অনার্স নিয়ে পাস করলে না অনার্স নিয়ে পড়েও তোমার যেরকম অন্যরা পাসে বা জেনারেলে পড়েছিল। যে ডিগ্রিটা পেয়েছিল ও সেই ডিগ্রি তুমি পাবে অর্থাৎ তোমার অনার্স পাস হলো না তুমি কী হচ্ছে অনার্স গ্র্যাজুয়েট না হয়ে তুমি পাস গ্র্যাজুয়েট বা জেনারেল গ্র্যাজুয়েশন তুমি কমপ্লিট করলে মানে বুঝতেই পারছো টোটাল সিক্স সেমিস্টার পর্যন্ত এসে যদি অনার্স পেপারে ফর্টি পার্সেন্ট নাম্বার তোমার থাকে তাহলে তুমি অনার্স নিয়েই কি হচ্ছে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে ফেলছো আর যদি ই সিক্স সেমিস্টারের মানে টোটাল ছটা সেমিস্টার মিলিয়ে তোমার থার্টি পার্সেন্টের ওপরে থাকে কিন্তু কিন্তু ফ ফর্টি পার্সেন্টের নিচে থাকে তাহলে মানে থার্টি থেকে ফর্টি পার্সেন্টের মধ্যে থাকে ফর্টি পার্সেন্ট ক্রস না হয় বা ফর্টি পার্সেন্ট পর্যন্ত নাম্বার না থাকে তাহলে তুমি কিন্তু অনার্স নিয়ে গ্র্যাজুয়েশান করতে পারছো না তুমি গ্র্যাজুয়েশান করছো কিন্তু জেনারেল কোর্স বা পাস কোর্সে কিন্তু তোমার গ্র্যাজুয়েশান কমপ্লিট হচ্ছে আশা করছি ক্লিয়ার হয়েছে এবার যদি দেখা গেল অনার্স নিয়ে পড়েছ সিক্স সেমিস্টার পর্যন্ত দিয়েছ কিন্তু থার্টি পার্সেন্ট হয়নি থার্টি পার্সেন্টেরও কম হয়ে গেছে ঠিক আছে থার্টি পার্সেন্টেরও কম তাহলে তুমি ফেল করছো ঠিক আছে তাহলে তুমি ফেল করছো তাহলে তুমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে পারছো না এটাই হচ্ছে রুলস রেগুলেশন এবার যদি বলি পাসের ক্যান্ডিডেটের কথা পাস যারা দিয়েছে ঠিক আছে পাশের ছাত্রছাত্রীদের কথা যদি বলি পাশের কথা বলেছিলাম থার্টি পার্সেন্ট নাম্বার পেলেই তুমি পাস করছো প্রত্যেকটা সাবজেক্টে এক্ষেত্রে যদি কোনো কারণে থার্টি পার্সেন্ট তোমার নাম্বার না আসে পাসের পেপারে তাহলে সেই পেপার পাশের পেপার হোক কিংবা অনার্স পেপার হোক থার্টি পার্সেন্ট যদি তোমার নাম্বার না থাকে সেই সাবজেক্টে তুমি ফেল করবে অর্থাৎ সেই সাবজেক্টে তোমার সাপলি চলে আসবে এ সেটাকে তোমার পরের সেমিস্টারে গিয়ে ক্লিয়ার করতে হবে এ অর্থাৎ আর এখানে এ ব্যাপারটা যদি ক্লিয়ার করি এক্ষেত্রে তোমাদের ধরো ও সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু আর সাবজেক্ট থ্রি রয়েছে ঠিক আছে এই তিনটেই পাশের সাবজেক্টে একটাই পেলো থার্টি মানে খুব কম নাম্বার হয়েছে এ তাহলেও কিন্তু তোমরা সেমিস্টার এক্সামেনে ফেল করবে না একটা সাবজেক্টে পাস করেছ আর বাদ বাকি দুটো সাবজেক্টে থার্টি পার্সেন্ট ফেল করেছো তার সত্ত্বেও ওভারঅল তোমাকে পাস করিয়ে দেবে ঠিক আছে ওভারঅল তোমাকে কি হচ্ছে পাস করিয়ে দেবে এবার এই যে দুটো সাবজেক্টে ফেল করেছ সেটা পরের পরের ইয়ারে এই যে এটা ধরো ফার্স্ট ইয়ারে তোমার ফেল হয়েছে তাহলে সেকেন্ড ইয়ারে গিয়ে ধরো এটা অর্থ সেমিস্টার রয়েছে ঠিক আছে অর্থ সেম রয়েছে এ তো সেকেন্ড ইয়ারে গিয়ে অর্থ সেমের অর্থ সেমে এর যে দুটো সাবজেক্টে তুমি ফেল করেছিলে এই সাবজেক্ট এক সাবজেক্ট তোমার হচ্ছে টু আর হচ্ছে সাবজেক্ট থ্রি যে দুটো সাবজেক্টে ফেল করেছিল সেই দুটো সাবজেক্টকে সেকেন্ড ইয়ারে গিয়ে ফার্স্ট ইয়ারে ছাত্রছাত্রীরা যখন পরীক্ষা দেবে তাদের সাথে আবার পরীক্ষা দিয়ে তোমার এই দুটো সাবজেক্ট যেটায় ফেল করেছিল যেটাকে সাপ্লিমেন্টারি ফেল করা সাবজেক্টগুলোকে পরীক্ষা দিয়ে তোমাকে ক্লিয়ার করতে হবে আর এই ফেল করা সাবজেক্টগুলোর পরীক্ষাকে বলা হয় সাপ্লিমেন্টারি এক্সাম যে আগের ইয়ারে তুমি ফেল করেছিলে পাঁচ নম্বর ওঠেনি এই ইয়ারে তোমরা আগের ইয়ারের পরীক্ষাগুলোকে আবার পরীক্ষা দিয়ে ক্লিয়ার করবে এই এইরকমভাবে কোনো ও সাবজেক্টে এ যদি তোমার থার্টি পার্সেন্টের কম আসে পরের ইয়ারে পরবর্তী ইয়ারে গিয়ে তোমাকে কমপ্লিট করতে হবে এবং এই এই রকমভাবে ফার্স্ট ইয়ারেরটা সেকেন্ড ইয়ারে গিয়ে এ সেকেন্ড ইয়ারেরটা তোমরা থার্ড ইয়ারে গিয়ে কমপ্লিট করবে এবার তোমরা অনেকেই বলবে থার্ড ইয়ারের পর তো ফোর্থ ইয়ার হয় না তাহলে থার্ড ইয়ারেও যদি ব্যাক থেকে যায় আর বা ফার্স্ট ইয়ারেরটা সেকেন্ড ইয়ারে গিয়েও যদি ক্লিয়ার না হয় তাও কোনো অসুবিধা নেই ফার্স্ট ইয়ারটা সেকেন্ড ইয়ারে ক্লিয়ার না হলে থার্ড ইয়ারে গিয়ে ধরো ফার্স্ট ইয়ারে দুটো সাবজেক্টে ব্যাক রয়েছে আর সেকেন্ড ইয়ারে গিয়ে দুটো সাবজেক্টে ব্যাক রয়েছে তাহলে কি হবে ফার্স্ট ইয়ারের দুটো এবং সেকেন্ড ইয়ারের দুটো ও থার্ড ইয়ারে গিয়ে তোমরা দিতে পারবে কোনো সমস্যা নেই এই ফার্স্ট ইয়ারের সাথে ফার্স্ট ইয়ারের এক্সাম দুটো যেটা ক্লিয়ার হয়নি সেটা দেবে সেকেন্ড ইয়ারের সাথে সেকেন্ড ইয়ারের যে এক্সামগুলো ক্লিয়ার হয়নি সেটা দেবে এবং থার্ড ইয়ারের এ থার্ড ইয়ারের সাথে গিয়ে এ তো থার্ড ইয়ারে গিয়ে তোমরা দিতে পারবে এবার ধরো কথার কথা থার্ড ইয়ারে গিয়েও তোমার একটা সাবজেক্টে ফেল হয়েছো একটা সাবজেক্টে তোমার সাপ্লি আছে সেক্ষেত্রে কী হবে তোমরা থার্ড ইয়ারে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে না পরবর্তী মানে ফোর্থ ইয়ার তোমার তখন কলেজের পঠন পাঠন প্রায় শেষ কলেজে যাওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু তোমাকে এই তোমার যে সাবজেক্টগুলোতে ফেল রয়েছে সেই সাবজেক্টগুলোকে ক্লিয়ার করার জন্য তোমাকে বা গ্র্যাজুয়েট হওয়ার জন্য তোমাকে যে সাবজেক্টগুলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যতগুলো সাবজেক্ট ব্যাক আছে সেই সাবজেক্টগুলোকে ফোর্থ ইয়ারে গিয়ে ক্লিয়ার করতে হবে যদি ফোর্থ ইয়ারেও দিয়ে দেখা গেলো একটা সাবজেক্টে আরও ক্লিয়ার হলো না তাও ফেল হয়েছে তাহলে ফিফথ ইয়ারেও গিয়েও তোমরা দিতে পারো কিন্তু ফিফথ ইয়ারের পর সিক্স ফিফথ ইয়ারেও যদি কমপ্লিট না হয় তাহলে সিক্স ইয়ারে কী দিতে পারবে না কি বললাম তো এক্ষেত্রে তোমার ফার্স্ট সেকেন্ড এবং থার্ড থার্ড ইয়ারে টোটাল যে ছটা সেম রয়েছে ছটা সেমিস্টারের এক্সাম রয়েছে এবং ছটা সেমিস্টারে যতগুলো সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সেমিস্টারে তিনটে করে এ যে সাবজেক্ট রয়েছে টোটাল যে বারোটা পেপার রয়েছে তোমাদের মেন সেই বারোটা পেপারকে কিন্তু তোমাকে পাঁচ বছরের মধ্যে মানে তিন বছরে যদি কমপ্লিট না করতে পারো ফোর্থ ইয়ারে এ সাপলি যে কটা ফেল থাকবে সে কটা সাপলিগুলো ক্লিয়ার করতে পারো এবং ফিফথ ইয়ারে মানে পাঁচ বছর পর্যন্ত তোমরা চান্স পাও যদি পাঁচ বছরের মধ্যে কমপ্লিট না করতে পারো তাহলে তুমি গ্র্যাজুয়েশান পাস ওই অ্যাডমিশনে নিতে পারবে না আবার পরবর্তী ফার্স্ট ইয়ারে ভর্তি হতে হবে গ্র্যাজুয়েশান কমপ্লিট করার জন্য ক্লিয়ার পাঁচ বছর সুযোগ থাকে যে বছর তুমি ভর্তি হচ্ছ সেই বছর থেকে পাঁচটা বছরের মধ্যে তোমাকে এই ছটা সেমিস্টারের প্রত্যেকটা পেপার ক্লিয়ার করতে হবে তাহলেই তুমি গ্র্যাজুয়েট হতে পারবে শুধুমাত্র এটা পাসের না অনার্সের ক্ষেত্রেও নিয়ম শুধু কন্ডিশনটা আলাদা অনার্সের ক্ষেত্রে ফর্টি পারসেন্ট এবং পাস সাবজেক্টের ক্ষেত্রে থার্টি পার্সেন্টে পাস এবার বলে রাখি কিছু ইউনিভার্সিটি সেটাকে একটু আড্ডু মডিফাই কিন্তু অবশ্যই করে থাকে এ তোমরা তোমাদের ইউনিভার্সিটির নাম অবশ্যই জানো আমি এক এক করে প্রত্যেকটা ইউনিভার্সিটির অফিসিয়াল গাইডলাইন অনুযায়ী বিস্তারিত আলোচনা করব। ওভারঅল কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির এটাই নিয়ম থেকে থাকে তোমরা অবশ্যই তোমার ইউনিভার্সিটির নাম লিখে আমাকে কমেন্ট সেকশানে জানাও এবং তুমি কোন ইয়ারে পড়ছো সেটাও জানাতে হলো না আশা করছি অনেকটা ট্রাই করলাম পুরো বিস্তারিত বিষয়গুলো জানাতে যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় তোমরা যারা এত দূর পর্যন্ত ভিডিওতে এসছো তোমরা আশা করছি বুঝে গেছো তোমাদের কোনো ডাউট নেই এখনও যদি কোনো ডাউট থেকে থাকে সেমিস্টারের পাস ফেল নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও আর তোমাদের ইউনিভার্সিটির অ্যাকর্ডিং তোমাদের ইউনিভার্সিটির নিয়ম নিয়ে অবশ্যই আমি একটা বিস্তারিত ভিডিও করার চেষ্টা করব যে ইউনিভার্সিটির একাধিক কমেন্ট আসবে একই সাথে তোমাদের প্রত্যেককে বলবো ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো ও গ্রুপে শেয়ার করো যা কারণ এটি অত্যন্ত ইনফর্ম্যাটিভ ভিডিও ও একই সাথে এ তোমরা যারা এতক্ষণ পর্যন্ত এসছো ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করেছো আছে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য এরকম ইনফর্ম্যাটিভ ভিডিও এখানে প্রতিনিয়ত আপলোড করা হয় প্রত্যেকে ভালো থেকো আর প্রত্যেকের রেজাল্ট আশা করছি ভালো আসবে কারোর সাপ্লি আসবে না যদি এসেও যায় খুব তাড়াতাড়ি ক্লিয়ার করার চেষ্টা করো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত